হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আইহান্তের রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স বই থেকে আজকের ক্লাসে থাকছে ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র অধ্যায়ের পার্ট থ্রি বা তৃতীয় পার্ট। এবং আজকের পার্টের প্রশ্নগুলো প্রত্যেক ক্লাসের মতো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এবং প্রত্যেকবারের মতো এবারও তোমাদেরকে বলছি, আরিহান্তের রিজনিং বই কিন্তু ন্যাশনাল লেভেল পরীক্ষার জন্য তৈরি। সুতরাং এই একটা বই করলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বা সেন্ট্রালের যে কোনো চাকরির পরীক্ষার জন্য কিন্তু যথেষ্ট। তো সুতরাং এই আরিহান্তের রিজনিং বই থেকে করানো ক্লাসগুলো তোমরা কিন্তু ভুলেও একটিও মিস করো না। তো তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। আরিহান্তের রিজনিং বই থেকে ভেন ডায়াগ্রাম অধ্যায়ের আজকের পার্ট থ্রি শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 25 থেকে। এবং কোশ্চেন নাম্বার 25-এ আমরা দেখছি রয়েছে পপ সংস ক্লাসিক্যাল। তো তাহলে চলো বন্ধুরা, এবার ভেন ডায়াগ্রামটা দেখে নেওয়া যাক। এখানে দেখো, পপ এবং ক্লাসিক্যাল এই দুটো কিন্তু হচ্ছে গানের দুটো ভাগ, গানের বা সঙের দুটো টাইপ বা দুটো ধরন, কিন্তু দুটো কিন্তু গানেরই অংশ। আমরা তাহলে প্রথমে একটা মূল বৃত্ত আঁকবো, যেটাকে আমরা বলছি সংস, এবং এই বৃত্তের মধ্যে একটা ছোট বৃত্ত আঁকবো যেটাকে আমরা বলছি পপ, এবং আর একটা ছোট বৃত্ত আঁকবো যেটাকে আমরা বলছি ক্লাসিক্যাল। অর্থাৎ এই সংস বৃত্তের মধ্যে একটা হবে পপ আর একটা হবে ক্লাসিক্যাল, কিন্তু এই দুটো একে অপরকে স্পর্শ করবে না, কারণ দুটো আলাদা টাইপের গান। তো তাহলে আমাদের ফাইনাল ভেঞ্চু তো এক্ষেত্রে কমপ্লিট হয়ে গেছে। তো সুতরাং কোশ্চেন নাম্বার 25-এর সঠিক উত্তর বা অপশান হবে অপশান ডি। এবার আমি কোশ্চেন নাম্বার 26-এর সমাধান দেখে নেব। এখানে রয়েছে মেজ অর্থাৎ ভুট্টা, সুগারকেন অর্থাৎ আখ এবং ক্রপস শস্য। তো এখানে ভুট্টা এবং আখ এই দুটোই কিন্তু হলো শস্য। তো তাহলে এই ক্রপস বা শস্যটা মূল বৃত্ত হবে, তার মধ্যে একটা বৃত্ত ছোট বৃত্ত আঁকবো যেটাকে আমরা বলছি মেজ অর্থাৎ ভুট্টা, এবং আরও একটা বৃত্ত হবে যেটাকে বলছি সুগারকেন বা আখ। কিন্তু দুটো যেহেতু আলাদা শস্য, তাই এক্ষেত্রে কিন্তু এই দুটো আলাদা বসবে, কিন্তু দুটোই থাকবে এই শস্য বৃত্তের মধ্যে, কারণ দুটোই কিন্তু শস্য। তো সুতরাং আমাদের ফাইনাল ভেঞ্চুটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ কোশ্চেন নাম্বার 26-এর সঠিক উত্তর হবে অপশান ডি। এবার কোশ্চেন নাম্বার 27-এর সমাধান দেখে নেব। এখানে রয়েছে বার্ডস, আউলস, এলিফ্যান্টস, অর্থাৎ এখানে পাখি, আউলস প্যাঁচাগুলি বা প্যাঁচা, এবং এলিফ্যান্টস অর্থাৎ হাতিগুলি বা হাতি এখানে দেওয়া রয়েছে। তো তাহলে আমাদের ভেঞ্চিত্র কেমন হবে? তো তাহলে এখানে দেখো, আমরা একটা মূল বৃত্ত প্রথমে আঁকবো, এটাকে আমরা বলছি বার্ডস। এই বার্ডসের মধ্যে আরও একটা বৃত্ত আঁকবো যেটা হলো প্যাঁচা, কারণ প্যাঁচা হলো একটা বার্ডস, সেজন্য এটা বার্ডসের বৃত্তের মধ্যে থাকবে। এবং এর পাশে আলাদা করে একটা বৃত্ত আঁকবো যেটা হচ্ছে হাতি। এই হাতি হচ্ছে একটা পশু, এটা কিন্তু পাখিদের মধ্যে পড়ছে না, তো সুতরাং সেই জন্য বৃত্তটা আলাদা হবে। তো সুতরাং আমরা আমাদের ফাইনাল ভেঞ্চিত্র পেয়ে গিয়েছি, অর্থাৎ কোশ্চেন নাম্বার 27-এর সঠিক উত্তর হবে অপশান ই। এবার আমরা কোশ্চেন নাম্বার 28-এর সমাধান দেখে নেব। এখানে রয়েছে এশিয়া, অর্থাৎ এটা হলো একটা মহাদেশ, দিল্লি এটা রয়েছে একটা রাজধানী, রাজধানী শহর, এবং রয়েছে ইন্ডিয়া অর্থাৎ ভারত দেশ। তো এখানে দেখো, আমরা সর্বপ্রথমে একটা বড় ডায়াগ্রাম বা বড় বৃত্ত নেব যেটাকে আমরা বলছি এশিয়া। এই এশিয়ার একটা দেশ হচ্ছে ইন্ডিয়া, তাই এর ভিতরে আরও একটা বৃত্ত আঁকবো যেটাকে আমরা বলছি ইন্ডিয়া, এবং এই ইন্ডিয়া বৃত্তের মধ্যে আরও একটা বৃত্ত আঁকবো যেটাকে আমরা বলছি দিল্লি, কারণ এই দিল্লি কিন্তু ইন্ডিয়ার ভেতরে অবস্থিত। তো তাহলে এইভাবে আমরা আমাদের ফাইনাল ভেঞ্চিত্র পেয়ে গেলাম। তো সুতরাং এই কোশ্চেন নাম্বার 28-এর সঠিক উত্তর বা অপশান যেটা হবে সেটা দেখো অপশান এ হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এবার আমরা কোশ্চেন নাম্বার 29-এর সমাধানটা দেখে নেব। এবং এই প্রশ্নের সমাধানের শুরুতেই বলে রাখি বন্ধুরা, এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে, সুতরাং প্রশ্নের সমাধানটা ভালো করে বোঝার চেষ্টা করো। তো তাহলে প্রশ্নে রয়েছে লয়ার্স, ওমেন, ডক্টরস। তো তাহলে এখানে যে ওমেন বা মহিলা রয়েছে সেই বৃত্ত প্রথমে আমরা একটা নিয়ে নেব। এবার রয়েছে লয়ার্স। এই লয়ার্স কিন্তু দেখো, বা আইনজীবী যারা, তারা কিন্তু পুরুষও হয় মহিলাও হয়, তো সুতরাং আরও একটা বৃত্ত নেব যার কিছুটা অংশ কিন্তু এই মহিলার মধ্যে থাকবে এবং কিছুটা অংশ বাইরে থাকবে। বাইরে কেন থাকবে? কারণ বাইরের এই অংশটা হচ্ছে পুরুষ, এবং এই বৃত্তের মধ্যে যেটা বা মহিলার এই বৃত্তের মধ্যে যেটা রয়েছে সেই অংশটা হচ্ছে, সেই অংশে যে উকিলরা থাকে তারা হচ্ছে মহিলা। এবং আরও একটা বৃত্ত নেব, এটাও কিছুটা কিন্তু এই মহিলার বৃত্তের মধ্যে থাকবে এবং কিছুটা অংশ বাইরে থাকবে, এটা হচ্ছে ডক্টরসের বৃত্ত। অর্থাৎ ডাক্তাররা কিন্তু মহিলাও হয় পুরুষও হয়, তাহলে এই যে লাল বৃত্তের মধ্যে এই যে অংশটা এটা হচ্ছে মহিলা ডাক্তার, এবং এর বাইরের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে পুরুষ ডাক্তার। তো তাহলে দেখো, আমরা আমাদের ফাইনাল ভেঞ্চিত্র কিন্তু পেয়ে গেলাম। তো সুতরাং কোশ্চেন নাম্বার 29-এর সঠিক উত্তর হবে অপশান বি। আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ, প্রশ্নটা কিন্তু খুব ভালো প্রশ্ন। এবার আমরা কোশ্চেন নাম্বার 30 সমাধানটা দেখে নেব। এখানে রয়েছে ব্রিঞ্জল অর্থাৎ বেগুন, গ্লাস অর্থাৎ কাঁচ, এবং স্পুন মানে চামচ। তো এক্ষেত্রে আমাদের ভেঞ্চিত্র কেমন হবে? এখানে একটা ছোটো বৃত্ত আমরা নেব, এটাকে আমরা বলছি ব্রিঞ্জল। আর একটা বৃত্ত নেব,
যেটাকে আমরা বলছি গ্লাস, এবং আরেকটা বৃত্ত নেব যেটাকে বলছি স্পুন। অর্থাৎ তিনটে কিন্তু আলাদা বৃত্ত হবে, কারণ এই যে তিনটে জিনিস এখানে রয়েছে এটা কিন্তু, এই তিনটে জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা, একে অপরের সঙ্গে কোনো সম্পর্কই নেই। তো সুতরাং সেই জন্য তিনটে বৃত্ত সম্পূর্ণ আলাদা আলাদা হবে, কারোর সঙ্গে কোনো স্পর্শ হবে না, এবং এটি হচ্ছে আমাদের ফাইনাল ব্যঞ্জ চিত্র। তাহলে কোশ্চেন নম্বর 30 সঠিক উত্তর বা অপশান হবে অপশান সি। এবং বন্ধুরা, এই ভিডিও ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানিও, এবং তোমাদের কোনো মতামত থাকলে সেটাও ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলো না। এবং এই ধরনের সমস্ত ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিও ক্লাসগুলো ভালো লাগলে একটা লাইক কিন্তু ভিডিওতে অবশ্যই করে দিও। এবার আমরা কোশ্চেন নম্বর 31 সমাধানটা দেখে নেবো। এখানে রয়েছে পেন স্টেশনারি পাউডার। তো এখানে এই যে পেন রয়েছে এটা কিন্তু একটা স্টেশনারি দ্রব্য, কিন্তু এই পাউডার কিন্তু কোনো স্টেশনারি দ্রব্য নয়। তো তাহলে আমাদের ভেন চিত্র এক্ষেত্রে কেমন হবে? তাহলে আমরা একটা মূল ডায়াগ্রাম এখানে আঁকবো, যেটাকে স্টেশনারি বৃত্ত আমরা বলছি। এই স্টেশনারি বৃত্তের মধ্যে আরও একটা বৃত্ত থাকবে যেটা হচ্ছে পেন, কারণ একটু আগে আমি বললাম পেন হচ্ছে স্টেশনারি দ্রব্য, তাই এটা স্টেশনারি বৃত্তের মধ্যে থাকবে। কিন্তু পাউডার যেহেতু স্টেশনারি দ্রব্য নয়, সেই জন্য আরও একটা বৃত্ত বাইরে হবে যেটা পাউডারের বৃত্ত। তো সুতরাং আমরা দেখো আমাদের ফাইনাল ভেন চিত্র পেয়ে গেছি, অর্থাৎ কোশ্চেন নাম্বার 31 সঠিক উত্তর বা অপশান হবে অপশান ই। এবার আমরা কোশ্চেন নম্বর 32 সমাধানটা দেখে নেব। এখানে রয়েছে ভিকেল, অর্থাৎ যানবাহন, কার, জিপ। তো তাহলে এখানে আমাদের ভেন ডায়াগ্রাম কেমন হবে? তাহলে এই কার এবং জিপ এটা দুটোই কিন্তু ভিকেল বা যানবাহন। তাহলে আমরা একটা মূল বৃত্ত নেব, এটা কিন্তু আমরা বলছি যানবাহনের বৃত্ত বা ভিকেলস বা ভিকেল। এর মধ্যে একটা বৃত্ত হবে কার এবং আর একটা বৃত্ত হবে জিপ, কারণ এই কার এবং জিপ দুটোই কিন্তু ভিকেল বা যানবাহন, কিন্তু দুটোর ক্যাটাগরি হচ্ছে আলাদা। তো সেই জন্য এই দুটো বৃত্ত কিন্তু একে অপরকে স্পর্শ করবে না। তো আমরা আমাদের ফাইনাল ভেন চিত্র পেয়ে গেছি, অর্থাৎ কোশ্চেন নম্বর 32 সঠিক উত্তর বা অপশান হবে অপশান ডি। এবার আমরা কোশ্চেন নম্বর 33 সমাধানটা দেখে নেব। এটিও বন্ধুরা একটা ভালো প্রশ্ন, সমাধানটা ভালো করে বুঝে নাও। তো এখানে ইয়ার, মান্থ, ডে, এই যে ইয়ার, মান্থ এবং ডে এটাকে আমরা কীভাবে লিখব? তো এখানে এই যে ইয়ার, মান্থ এবং ডে রয়েছে, এই ডায়াগ্রাম আমরা কীভাবে আঁকবো? তো এটাকে আমরা বড় থেকে ছোট হিসেবে সাজালে কিন্তু পাবো, যেমন ইয়ার হচ্ছে সব থেকে বড়, সেই ইয়ার তৈরি হয় মান্থ বা মাসের সমন্বয়ে, এবং মাস গঠিত হয় দিনের সমন্বয়ে। তো তাহলে সর্বপ্রথমে আমরা একটা বড় বৃত্ত নেব, এটাকে আমরা বলছি ইয়ার। এই ইয়ারের মধ্যে কী থাকে? একটা বছরের মধ্যে কী থাকে? বছরের মধ্যে মাস থাকে। তো তাহলে বছর এর মধ্যে আরও একটা বৃত্ত আমরা নেব, যেটাকে আমরা বলছি মান্থ বা মাসের বৃত্ত। মাসের মধ্যে কী থাকে বা মাস কী নিয়ে গঠিত হয়? মাস তৈরি হয় দিন নিয়ে, বা মাসের মধ্যে দিন থাকে। তো তাহলে আর একটা বৃত্ত আমরা নেব যেটাকে বলছি দিন। তো তাহলে আমরা আমাদের ফাইনাল ভেন চিত্র পেয়ে গেলাম, প্রথমে হচ্ছে ইয়ার, তারপরে হচ্ছে মান্থ, এবং সবশেষে হচ্ছে ডে। তো সুতরাং কোশ্চেন নম্বর 33 সঠিক উত্তর বা অপশান হবে অপশান এ। এবার আমরা কোশ্চেন নম্বর 34 সমাধানটা দেখে নেব। এখানে চারটে অপশান দেওয়া রয়েছে, এবং এখানে আমাদের সম্পর্ক নির্ণয় করতে হবে লিকুইডস, মিল্ক, রিভার, ওয়াটার। তো এখানে এই প্রশ্নের মধ্যে একটু মিস্টেক রয়েছে, এখানে চারটে হবে না, এখানে অ্যাকচুয়ালি এটা অবলিক আকারে থাকবে, অর্থাৎ এখানে ওয়াটার বা রিভার হিসেবে ধরতে হবে। অর্থাৎ সম্পর্ক নির্ণয় করতে হবে লিকুইডস, মিল্ক, রিভার অথবা ওয়াটারের মধ্যে। তো তাহলে আমাদের ডায়াগ্রাম এক্ষেত্রে কেমন হবে? এটি কিন্তু বন্ধুরা একটা খুব ভালো প্রশ্ন। তো তাহলে এক্ষেত্রে সর্বপ্রথমে আমরা একটা বড় বৃত্ত নেব, যেটাকে আমরা বলছি লিকুইডস, অর্থাৎ তরল। এই তরলের মধ্যে একটা ছোট বৃত্ত হবে যেটাকে আমরা বলছি মিল্ক, এবং আর একটা ছোট বৃত্ত হবে যেটাকে আমরা বলছি রিভার অথবা ওয়াটার। কিন্তু এক্ষেত্রে এই মিল্ক এবং রিভার বা ওয়াটার এরা দুটোই কিন্তু তরল, অর্থাৎ লিকুইড। সুতরাং এই লিকুইডের বড় বৃত্তের মধ্যে কিন্তু বাকি দুটো থাকবে, কিন্তু জল এবং দুধ আলাদা হয়, একে অপরকে স্পর্শ করবে না। তো তাহলে আমরা আমাদের ফাইনাল ভেন চিত্র পেয়ে গেলাম, অর্থাৎ কোশ্চেন নাম্বার 34 সঠিক উত্তর বা অপশান হবে অপশান এ। এবার কোশ্চেন নাম্বার 35 সমাধান দেখে নেব। এখানে বলা হয়েছে স্নেক, লিজার্ড এবং রেপটাইলসের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে, সাপ, টিকটিকি এবং সরীসৃপ। তো তাহলে আমাদের ভেন চিত্র কেমন হবে? তো এক্ষেত্রে দেখো এই যে সাপ এবং লিজার্ড, তাহলে এই যে এখানে স্নেক বা সাপ এবং লিজার্ড অর্থাৎ টিকটিকি, এরা দুজনেই কিন্তু সরীসৃপ শ্রেণীভুক্ত, এবং সেই রেপটাইলস বা সরীসৃপের মূল বৃত্তের মধ্যে কিন্তু তাহলে এই স্নেক এবং লিজার্ড থাকবে। তো আমাদের ভেন চিত্র তাহলে হবে এই যে একটা মূল বৃত্ত আমরা নেব, এটাকে বলছি রেপটাইলস। এই রেপটাইলসের মধ্যে একটা ছোট বৃত্ত হবে যেটা হচ্ছে সাপ, এবং আর একটা বৃত্ত হবে লিজার্ড। কিন্তু দুটো আলাদা প্রাণী হয়, একে অপরকে স্পর্শ করবে না, কিন্তু এই দুটো সরীসৃপ হওয়ায় এই দুটোই কিন্তু সরীসৃপ বা রেপটাইলস বৃত্তের মধ্যে থাকবে।
তো তাহলে আমরা আমাদের ফাইনাল ভেঞ্চিত্র পেয়ে গেলাম, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 35 এর সঠিক উত্তর বা অপশন হবে অপশন ডি। এবং এই প্রশ্নগুলো কিন্তু বন্ধুরা প্রিভিয়াস ইয়ারে এসে গেছে, সুতরাং প্রশ্নগুলো কিন্তু খুব ভালো প্রশ্ন। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 36 এর সমাধানটা দেখে নেব, এবং এটিও কিন্তু বন্ধুরা একটা খুব ভালো প্রশ্ন, সমাধানটা ভালো করে বুঝে নাও। তো এখানে সম্পর্ক নির্ণয় করতে হবে হার্বিভোরাস অর্থাৎ তৃণভোজী, টাইগার অর্থাৎ বাঘ, এবং অ্যানিমালস অর্থাৎ প্রাণী। তো এখানে এই যে হার্বিভোরাস রয়েছে অর্থাৎ তৃণভোজী, এরা কিন্তু অবশ্যই প্রাণী অর্থাৎ এদের প্রাণ আছে, এবং টাইগার সেটাও কিন্তু অ্যানিমালস বা প্রাণী। তো তাহলে আমাদের একটা এক্ষেত্রে মূল বৃত্ত হবে যেটা আমরা বলছি অ্যানিমালস, এই অ্যানিমালসের মধ্যে একটা ছোট বৃত্ত হবে যেটা হচ্ছে তৃণভোজী, এবং আর একটা বৃত্ত হবে টাইগার। কিন্তু এই ছোট বৃত্ত দুটো স্পর্শ করবে না, কারণ তৃণভোজী হচ্ছে যারা লতা পাতা খাচ্ছে, আর যারা এবং টাইগার কিন্তু মাংসাশী, সুতরাং এই দুটো বৃত্ত কিন্তু একে অপরকে স্পর্শ করবে না। কিন্তু এই দুটো বৃত্তই কিন্তু এই অ্যানিমাল বৃত্তের মধ্যে থাকবে, কারণ দুটোই কিন্তু প্রাণী। তো সুতরাং আমরা আমাদের ফাইনাল ভেঞ্চিত্র পেয়ে গেছি। তো সুতরাং কোয়েশ্চেন নাম্বার 36 এর সঠিক উত্তর হবে অপশন এ। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 37 এর সমাধান দেখে নেব। এখানে রয়েছে স্মোকার্স, লয়ার্স, নন স্মোকার্স। এটিও কিন্তু বন্ধুরা একটা খুব ভালো প্রশ্ন, এবং এটিও প্রিভিয়াস ইয়ারে এসে গিয়েছে, প্রশ্নের সমাধানটা ভালো করে বুঝে নাও। তো আমরা প্রথমে একটা বৃত্ত নেবো যেটাকে আমরা বলছি লয়ার্স বা আইনজীবী। এবার দেখো এই আইনজীবী যারা হয় অর্থাৎ যে মানুষটা হয় সে কিন্তু স্মোকার হতেও পারে আবার নাও হতে পারে। তো তাহলে এখানে আরও একটা ছোট বৃত্ত আমরা নেব। তো এখানে আরও একটা বৃত্ত নেব যেটাকে আমরা বলছি স্মোকার্স, এবং আর একটা বৃত্ত নেব যেটাকে আমরা বলছি নন স্মোকার। অর্থাৎ এই যে লয়ার্স বা আইনজীবীর বৃত্ত আমরা নিয়েছি, তার মধ্যে এই যে আইনজীবীর এই পার্টটুকু রয়েছে এইটুকু হচ্ছে স্মোক করে, এটুকু হচ্ছে স্মোকার্স। আর এবং এই যে নন স্মোকার রয়েছে তার মধ্যে এই লয়ারের পার্টটুকু স্মোক করে না। এবং বোঝানোর জন্য আমি এটা বলে রাখছি, এই যে বৃত্তের বাইরের যে অংশটা এটাও কিন্তু স্মোকার, কিন্তু এরা অন্যান্য স্পেশার সঙ্গে যুক্ত। আর এই যে নন স্মোকার রয়েছে বাইরের বৃত্তের বাইরে যে নন স্মোকারটা রয়েছে এরা কিন্তু অন্যান্য পেশার সঙ্গে যুক্ত, এরা স্মোক করে না। তো তাহলে আমরা আমাদের ফাইনাল ভেঞ্চিত্র পেয়ে গেছি, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 37 এর সঠিক উত্তর হবে অপশন সি। তো বন্ধুরা এটা কিন্তু একটা খুব ভালো প্রশ্ন, আমি আগেই বলেছি, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবং এই ভিডিও ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে এবং তোমরা উপকৃত হলে এই ভিডিওতে কিন্তু লাইক করতে বন্ধুরা একদম ভুলো না, এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওগুলো ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই অনেক অনেক করে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 38 এর সমাধানটা দেখে নেব। এখানে দেখো এখানে রয়েছে আর্থ অর্থাৎ পৃথিবী, সি সমুদ্র, এবং সান সূর্য। তো তাহলে আমাদের ভেঞ্চিত্র কেমন হবে? তো এখানে তাহলে আমরা একটা বৃত্ত আঁকবো যেটাকে আমরা বলছি আর্থ, এবং আর্থের মধ্যে কিন্তু বা পৃথিবীর মধ্যে কিন্তু সমুদ্র বা সি থাকে, সুতরাং এর ভিতরে একটা বৃত্ত নেবো যেটাকে আমরা বলছি সি। এবং সান যেটা রয়েছে এই সান কিন্তু পৃথিবীর বাইরে থাকে, তো তাহলে বাইরে একটা বৃত্ত আমরা নেবো, এটাকে আমরা বলছি সান। তো তাহলে আমরা আমাদের ফাইনাল ভেঞ্চিত্র পেয়ে গেলাম, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 38 এর সঠিক উত্তর হবে অপশন বি। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 39 এর সমাধানটা দেখে নেবো। এবং প্রশ্নের শুরুতেই বলে রাখি বন্ধুরা, এটা কিন্তু ভীষণ ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ধরনের প্রশ্ন নিয়ম কিন্তু তোমরা আগে কখনো দেখোনি বা করোনি, সুতরাং এই প্রশ্নের সমাধানটা কিন্তু খুব ভালো করে বুঝে নাও, প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে রয়েছে টিচার্স অর্থাৎ শিক্ষক, এডুকেটেড অর্থাৎ শিক্ষিত, এবং এমপ্লয়েড অর্থাৎ কর্মজীবী যারা কাজ করে। তো তাহলে এখানে বোঝার বিষয় হচ্ছে যারা টিচার্স হয় তারা কিন্তু অবশ্যই এডুকেটেড বা শিক্ষিত হয়, শিক্ষিত না হলে টিচার্স কিন্তু হতে পারবে না। তো তাহলে এক্ষেত্রে আমরা একটা বৃত্ত আঁকবো যেটাকে আমরা বলছি এডুকেটেড, এবং এর ভিতরে তাহলে একটা বৃত্ত হবে যেটা হবে টিচার বা শিক্ষক, এবং আর একটা আছে এমপ্লয়েড। এবার দেখো এমপ্লয়েড বলতে যারা কাজ করে, তো তাহলে এখানে আরও একটা জিনিস বুঝে নাও। তো তাহলে এই যে আমরা এডুকেটেড যারা আছে বা শিক্ষিত ব্যক্তি যারা এঁকেছি, তার মধ্যে সব শিক্ষিত ব্যক্তিই কিন্তু টিচার হয় না, বিভিন্ন অন্যান্য ফিল্ডসে অন্যান্য ফিল্ডে বা অন্যান্য ক্ষেত্রে তারা কাজ করে। তো তাহলে এই যে বৃত্তের বাইরে ছোট বৃত্তের বাইরের যে অংশটা সেটা হচ্ছে অন্য ক্ষেত্রে যারা শিক্ষিত তাদের বোঝাচ্ছে, এবং এই ছোট বৃত্তের মধ্যে যারা আছে তারা শুধুমাত্র টিচার, মানে শিক্ষিত হয়েছে, তারা শিক্ষা দীক্ষা নিয়েছে এবং টিচার হয়েছে, কিন্তু এই টিচারের বাইরের বৃত্তের এই অংশটুকু হচ্ছে অন্যান্য পেশার সঙ্গে যুক্ত কিন্তু তারাও শিক্ষিত। তো এটুকু আশা করি ক্লিয়ার। এবং তারপরে যে বৃত্তটা আছে অর্থাৎ এমপ্লয়েড কর্মজীবী, সেই যে বৃত্তটা হবে সেটা হবে দেখো ঠিক এরকম। সেটা কেন সেটা এবার ভালো করে বুঝে নাও, কারণ এই ব্লু বৃত্তটা হচ্ছে এমপ্লয়েডের বৃত্ত অর্থাৎ যারা কর্মজীবী বা কাজ করে। পুরো বৃত্তটা এই শিক্ষিতের মধ্যে আসো না কেন, কারণ যারা কাজ করে
সকলে কিন্তু শিক্ষিত নাও হতে পারে, অর্থাৎ যারা জন মজুর বা এই জাতীয় যারা যদি কোনো ব্যক্তি কাজ করে তারাও কিন্তু এমপ্লয়েড, কিন্তু তারা দেখাচ্ছে শিক্ষিত নাও হতে পারে। সুতরাং একটা পার্ট হবে যেটা এই লাল বৃত্তের বা বড় বৃত্তের বাইরে থাকবে, এই অংশটাকে আমরা বলবো যারা কর্ম করে কিন্তু শিক্ষিত নয়। এবং এই লাল বৃত্তের মধ্যে যে অংশটা থাকবে এই অংশটা হচ্ছে শিক্ষিত কর্ম করে কিন্তু অন্যান্য ফিল্ডে, তারা হচ্ছে টিচার্স নয়। আর বাকি ছোট বৃত্তের মধ্যে যে অংশটা থাকবে সেটা তো কর্ম বোঝাচ্ছেই, কারণ শিক্ষকতা হচ্ছে একটা কর্ম বা এমপ্লয়েড, তারা এমপ্লয়েড হয়ে কিন্তু শিক্ষক হয়েছে। তো সেজন্যে এই নীলবৃত্তরা কিন্তু এই ছোটো অংশ পর্যন্ত পৌঁছাবে। তো তাহলে আশা করি সম্পূর্ণ সমাধানটা তোমরা বুঝতে পারলে, এবং এটি হচ্ছে আমাদের ফাইনাল ভেন চিত্র, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 39-এর সঠিক উত্তর হবে অপশন ডি। এবং এই প্রশ্নটা কিন্তু বন্ধুরা সত্যি ভীষণ ভীষণ ইন্টারেস্টিং এবং খুব ভালো প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার 40 সমাধানটা দেখে নেবো। এটিও কিন্তু দেখো বন্ধুরা প্রিভিয়াস ইয়ার দুটো সালে এসে গেছে, 2014 সালে এবং 2013 সালে, দুটো সালে কিন্তু প্রশ্নটা এসেছে। প্রশ্নটা কিন্তু খুব ভালো প্রশ্ন, সম্পর্ক নির্ণয় করতে হবে পুলিশ থিফ অর্থাৎ চোর এবং ক্রিমিনাল অর্থাৎ অপরাধীর মধ্যে। তো তাহলে আমরা এখানে প্রথমে একটা বৃত্ত নেব যেটাকে আমরা বলবো ক্রিমিনালের বৃত্ত, এবং এই ক্রিমিনালের বৃত্তের মধ্যে থিপ বা চোর আসবে, কারণ চোর হচ্ছে একটা ক্রিমিনাল বা অপরাধী। তাহলে ক্রিমিনাল বৃত্তের মধ্যে ছোট বৃত্ত একটা আসবো যেটাকে আমরা বলছি থিপ বা চোর, আর যে বৃত্তটা বাকি আছে পুলিশ সেটা কিন্তু সম্পূর্ণ বাইরে হবে, কারণ চোর বা থিপের সঙ্গে কিন্তু পুলিশের কোনো সম্পর্ক নেই, কারণ এরা হচ্ছে অসৎ ব্যক্তি এবং এ হচ্ছে সৎ ব্যক্তি। তো তাহলে আমরা আমাদের ফাইনাল ভেন চিত্র পেয়ে গেলাম, অর্থাৎ কোশ্চেন নাম্বার 40-এর সঠিক উত্তর বা অপশান হবে অপশান এ। এবার আমরা কোশ্চেন নাম্বার 41-এর সমাধানটা দেখে নেব, এটি কিন্তু খুব ভালো প্রশ্ন, এটিও প্রিভিয়াস ইয়ারে এসে গিয়েছে। এখানে সম্পর্ক নির্ণয় করতে হবে কারেন্সি অর্থাৎ মুদ্রা, রুপি অর্থাৎ টাকা এবং ডলারের মধ্যে। তো এক্ষেত্রে দেখো এখানে এই যে রুপি এবং ডলার এই দুটোই কিন্তু কারেন্সি বা মুদ্রা। তো তাহলে আমরা এখানে একটা মূল বৃত্ত আঁকবো, এটাকে আমরা বলছি কারেন্সি। এই কারেন্সির মধ্যে একটা ছোটো বৃত্ত হবে যেটা হচ্ছে রুপি এবং আরেকটা হবে ডলার, কিন্তু দুটো ছোটো বৃত্ত একে অপরকে স্পর্শ করবে না, কারণ দুটো কিন্তু আলাদা কান্ট্রির বা দুটো আলাদা দেশের আলাদা আলাদা মুদ্রা, কিন্তু উভয়ই কিন্তু মুদ্রা বা কারেন্সি, তাই দুটোই কারেন্সি বৃত্তের মধ্যে থাকলেও একে অপরকে স্পর্শ করবে না। তো সুতরাং আমরা আমাদের ফাইনাল ভেন চিত্র পেয়ে গেলাম, অর্থাৎ কোশ্চেন নাম্বার 41-এর সঠিক উত্তর বা অপশান হবে অপশান বি। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 42 দেখতে পাচ্ছ, এখানে রয়েছে এলিফ্যান্টস অর্থাৎ হাতি, উলস অর্থাৎ নেকড়ে এবং অ্যানিমেলস। তো এই তিনটের মধ্যে সম্পর্ক তোমরা অনায়াসে নির্ণয় করতে পারবে, কারণ এই ধরনের প্রশ্নের সমাধান এর আগে আমি করিয়েছি। তো সুতরাং এই প্রশ্নটা তোমাদের জন্য থাকলো, এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে সেটা কিন্তু তোমরা এই ভিডিও নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আমরা কোশ্চেন নাম্বার 43-এর সমাধানটা দেখে নেবো, এবং শুরুতে বলে রাখছি এটিও কিন্তু বন্ধুরা একটা খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, প্রশ্নের সমাধানটা ভালো করে বুঝে নাও। এখানে সম্পর্ক নির্ণয় করতে হবে পলিটিশিয়ানস, পোয়েটস অর্থাৎ কবি এবং ওমেন মহিলা। তো তাহলে এই তিনটে বিষয় এক এক করে কিন্তু আমরা বুঝে নিই। যে পলিটিশিয়ানস হয় অর্থাৎ যে রাজনীতি করে সে কিন্তু পুরুষ মহিলা দুজনেই হতে পারে। তারপর রয়েছে কি পোয়েটস অর্থাৎ কবি, যারা হয় তারা কিন্তু পুরুষ মহিলা দুজনেই হয় এক্ষেত্রে। এবং যে ওমেন রয়েছে তাহলে উল্টোভাবে একজন মহিলা পলিটিশিয়ানসও হতে পারে পোয়েটসও হতে পারে, অর্থাৎ মহিলা যারা আছে তারা রাজনীতিও করে, আবার যারা মহিলা আবার অনেক মহিলা আছে যারা কিন্তু কবিতা লেখে অর্থাৎ পোয়েটস। তো তাহলে এক্ষেত্রে আমাদের ভেন চিত্র কেমন হবে? তো তাহলে এখানে আমরা প্রথমে একটা বৃত্ত আঁকবো যেটাকে আমরা বলছি পলিটিশিয়ানস, তার সঙ্গে আরেকটা বৃত্ত আঁকবো যেটা আমরা বলছি পোয়েটস, এবং তার সঙ্গে আরও একটা বৃত্ত আঁকবো যেটাকে আমরা বলছি ওমেন। তো এখানে দেখো এই যে মাঝের যে অংশটা তৈরি হলো এখানে কিন্তু তিনটে বৃত্তই সমন্বয়ভাবে রয়েছে। তাহলে এই যে এখানে যে পার্টটা আমরা পেলাম, এখানে যে মহিলারা রয়েছে তারা কিন্তু পোয়েটসও আবার পলিটিশিয়ানসও, অর্থাৎ এই বৃত্তগুলো বা সম্পর্কগুলো একে অপরের সঙ্গে সম্পর্কিত। তো সুতরাং এটি তাহলে হবে আমাদের ফাইনাল ভেন চিত্র, অর্থাৎ কোশ্চেন নাম্বার 43-এর সঠিক অ্যান্সার বা উত্তর হবে অপশান এ। এটি কিন্তু বন্ধুরা একটা খুব ভালো প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবং এই কোশ্চেন নাম্বার 43-এর সঙ্গে শেষ হচ্ছে আরিহান্তের রিজনিং বই থেকে ভার্বাল রিজনিংয়ের অন্তর্গত অধ্যায় ভেন ডায়াগ্রাম অধ্যায়ের পার্ট 3। এবং এই পার্ট 3-তে কিন্তু টাইপ 1 যে প্রশ্নগুলো ছিল, টাইপ 1-এর যে কোশ্চেনগুলো ছিল সেটা কিন্তু আজকে কমপ্লিট হলো। এর পরের ক্লাস থেকে টাইপ 2 যেটা আছে
সে টাইপ টু এর প্রশ্নের কিন্তু সমাধান শুরু হচ্ছে। অর্থাৎ দেখো আমাদের কিন্তু ক্লাস যথেষ্ট ভালো গতিতে এগোচ্ছে, অর্থাৎ এক একটা পার্ট কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করছি আরও বেশি করে ক্লাস দিয়ে এবং বেশি করে প্রশ্ন করিয়ে বইগুলোকে তাড়াতাড়ি কমপ্লিট করার। তো তোমরা কিন্তু ক্লাসগুলো বেশি করে ফলো করো এবং বারে বারে প্র্যাকটিস করবে, একবার মাত্র করে ছেড়ে দেবে না, বারে বারে ক্লাসগুলো দেখো। এবং সমস্ত বইয়ের ক্লাসগুলোর প্লেলিস্টের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে বারে বারে ভিডিওগুলোকে চর্চা করো, প্র্যাকটিস করো। তো তাহলে বন্ধুরা আজকের ক্লাসে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, এবং এই ধরনের সমস্ত ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নিও। তো তাহলে বন্ধুরা আজকের ভিডিও ক্লাসে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।